আজ হচ্ছে গণেশ চতুর্থী, তাই আমি আমার ছোট্ট গণেশটাকে পুজো দিতে চলে এসেছি সকাল সকাল স্নান ঠান করে। দেখো আমার যে এই নবগ্রহ গণেশটা আছে না, মানে নটা ডাল দিয়ে তৈরি এই গণেশটা আমি কিনেছিলাম ব্যাঙ্গালোরের চামুণ্ডেশ্বরী মন্দির থেকে। কি সুন্দর দেখো ছোট্ট মতন গণেশ। আর তুর্য তো ভীষণ ভালোবাসে গণেশ দাদাকে, তোমরা জানোই গণেশের সং শুনতে কত ভালোবাসে, সারাক্ষণ মোবাইলে আর হচ্ছে টিভিতেও চালিয়ে দেয় গণেশের গান। তো সেই গণেশ ঠাকুর পুজো দিতেই আমি এখন চলে এসেছি। আর এখন যে আমি ফুল দিয়ে সাজাচ্ছি, যে ফুলগুলো দেখছো সেগুলো কিন্তু সব আমাদের গাছে ফোটে, আমাদের গাছের ফুল। দেখো সাদা জবা, মানে ঘিয়ে কালারের জবা, সাদা রকমের দু তিন রকমের ফুল ফোটে। তো আমি এই ফুল দিয়ে, আমাদের গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি। কলকে ফুল, অনেক রকম ফুল কিন্তু আমাদের আমাদের বাড়িরই গাছে ফোটে। তো সেই বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার একটা আলাদাই আনন্দ আর আলাদাই শান্তি। কেনা ফুল যতই হোক, দেখবে বাড়ির গাছের ফুলের একটা টাটকা টাটকা ফুল দিয়ে পুজো দেওয়া একটা আলাদাই যেন শান্তি। তো ঠাকুরটাকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি গাছের ফুল দিয়ে। তো তোমরা কমেন্টসে জানিও যে কেমন করে কেমন লাগছে আমার ছোট্ট গণেশকে আজকে চতুর্থী। আর আজকে কিন্তু 19 তারিখ, আজকেই গণেশ চতুর্থী মঙ্গলবার। আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো কীভাবে কীভাবে আমি আমার গণেশ ঠাকুরটাকে পুজো দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ছোট্টো মতন ঘটের মতন যে ধূপকাঠি স্ট্যান্ডটা দেখছো সেটা কিন্তু আমি ব্যাঙ্গালোর থেকে কিনেছিলাম ওখানে পুজো দেবো বলে। তো ওখানে তো আর হলো না, এখানে এসে আমার এই তাকটা খুব কাজে লেগে গেল আমার। এখন তো সেপটপ বক্স লাগাচ্ছি না, আর এই তাকটা ফাঁকাই পড়ে রয়েছে, এটাই আমার গণেশ ঠাকুরের বসার জায়গা হয়ে গেছে। এ দেখো এভাবে আমি পুজো দিয়ে নিচ্ছি। আর এত মনটা শান্তি লাগছে, আজকে প্রতিদিনই ধূপকাঠি ধরাই কিন্তু আজকে এভাবে পুজো দেওয়াতে না মনটা ভীষণ শান্তি লাগছে, মনটা পুরো ভরেই গেল, এত ভালো লাগছে। আর তুর্য তো ভীষণ গণেশ দাদাকে ভালোবাসে, তো বললাম ভগবান তোমাকে এত ভালোবাসে আমার ছেলে, আমার ছেলেটাকে সুস্থ রেখো ভালো রেখো যাতে মানুষের মতো মানুষ করতে পারি, এই কথাটাই আমি বললাম। আর এই দেখো কী সুন্দর না ঘরটা, এটা কিন্তু ধূপকাঠি স্ট্যান্ড। আর নিচে এরকম একটা পেতলের থালা পেতে নিয়েছি, কারণ কী বলো তো ধূপকাঠির ছাইগুলো যাতে ওটার মধ্যে পড়ে, নাহলে কাচের মধ্যে পড়লে না খুব বাজে লাগে দেখতে। আর এখানে লাড্ডু দিয়ে দিয়েছি, সাদা সাদা লাড্ডু, সন্দেশ মানে সন্দেশ টাইপের লাড্ডু, ছানার লাড্ডু দিয়ে দিয়েছি। তো আমাদের এই মিষ্টির দোকানে এটাই পেয়েছি, তো আমি এই সন্দেশটাই দিয়ে দিয়েছি, আর ওরকম লাড্ডু পেলাম না, ওটাই আনার ইচ্ছা ছিল। তো এখন আর অন্য জায়গায় গেলে হয়তো পেতাম, কিন্তু আর হয়ে উঠলো না। তো সকাল সকাল সেই জন্য এই লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তোমরা বলো কেমন লাগছে আমার ছোট্ট গণেশটাকে। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা আজকেই আমি শেয়ার করলাম তোমাদের সাথে, যেহেতু আজকে গণেশ চতুর্থী তাই একটা ছোট্ট মিনি ব্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।